নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ 24 এপ্রিল বুধবার, এখন 11:45 বাজে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে 10টাতেই খেয়ে নিয়েছি। ও আজকে আর দেখানো হয়নি যে কী কী রান্না হয়েছে। আজকে কী হয়েছে, ও করলা আলু ঝোল হয়েছে, তারপরে টমেটোর মিষ্টি চাটনি, ঢ্যাঁড়স হলো পেঁয়াজ দিয়ে ভাজা, একটা মিষ্টি কুমড়ার ঘ্যাট টাইপের, আর মুসুর ডাল মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে হয়েছে। তো খাওয়া দাওয়া সকালবেলা খেয়েছি বললামই, আর তারপরে ওষুধ খেয়েছি। আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি, আজকে যে ব্লগটা আপনারা পাচ্ছেন সেটা তার আগের দিনের ব্লগ। এই দুদিন একটু শরীরও খুব খারাপ ছিল, মন মেজাজও ভালো ছিল না, সেই জন্য আর সেভাবে ব্লগ শেয়ার করিনি। তো এখন মোটামুটি আমার কাজ হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একটু ঝাড় দেব। বাইরে প্রচণ্ড রোদ, গরম, দুদিন ধরে যেমন ওষুধও খাওয়া হয়নি, দুদিন ধরে তেমন ফলও খাইনি। তো ভাবলাম যে না, এখন একটু বসে বসে এই যে মৌসুমি কেটে আনলাম, মৌসুমিগুলো খেয়ে নিই। তারপরে অ্যাজ ইউজুয়াল কাপড় ভিজিয়েছি, কাপড় ধুতে হবে, কাপড়গুলো ধুবো। ভাবলাম যে একটু বসি, আর ভিডিওটা যেহেতু শুরু করিনি তো ভাবলাম যে না, একটু ভিডিওটাও শুরু করি আপনাদের সাথে। তো চলুন আমি খেয়ে নিই, তারপরে আসছি কি দেখি কী কী শেয়ার করতে পারি। আজকে আবার খাওয়া দাওয়ায় মন দিয়েছি, আজকে আবার আমার ব্লাড টেস্ট হলো, মানে ব্লাড নিয়ে গেল। তো ভাবছি যে না, যত রক্ত চলে গেল সেই রক্তটাকে আবার আমার জোগাড় করতে হবে। তো এখানে আবার কাপড় ধুয়ে নিয়েছি, কিন্তু আজকে এত রোদ আর এত হাওয়া, ধুলো চারিদিকে। আমি এখানে কিন্তু আমার স্নান হয়ে গেছে, হ্যাঁ স্নান করে পুজো দিয়ে নিয়েছি, উঠানটা আর ছাড় দিতে পারিনি। এত হাওয়ার মধ্যে আর ছাড় কীভাবে দেবো? তো এখানে দরজাটা লাগিয়ে দিলাম, মানে গ্রিলটা লাগিয়ে দিলাম, এবার ঘরে ঢুকে আজকে ঘরেরও দরজাটা লাগিয়ে রাখতে হবে, কারণ হাওয়ার মধ্যে নাহলে দরজাটা প্রচণ্ড আওয়াজ করবে আর ঘরের মধ্যে ধুলোবালি ঢুকে যাবে। আর ঘরে এসে তো দেখতেই পারছেন যেহেতু বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি, তো আজকে বেডশিটটাকেও নতুন পাততে হবে। তো প্রথম ভাবলাম যে না, আগে বেডশিটটা পেতে নিই, তারপরে একবারে বসবো। এই মানি প্ল্যান্ট গাছটাতে দুদিন একদিন বাদে বাদেই জল দিতে হয়, আর বোতলটা ভালো মতন ধুয়ে এখানে রেখে দিলাম, যখন রান্নাঘরে যাব তখন জল ভরে রাখবো। এক বোতল জল এখনো আছে ঘরে আমার। তো আর এদিকে হাওয়া তো কিছুতেই কমছে না, বরঞ্চ কাপড়গুলোতে ধুলো পড়ছে। তো ভাবলাম যে না, কাপড়গুলো তুলে দিই, আর শুকিয়েও গেছে প্রায়। তো নাইটটাকে এখানে দিয়ে দিলাম, আর বেডশিটটা তো একদমই শুকিয়ে গেছে, ওগুলোকে সব ঘরে তুলে রাখি আপাতত। তো তারপরে কিছুক্ষণ একটু রেস্ট করি, মোবাইল দেখি, তারপরে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে জায়গার জন্য জায়গা রেখে দেব। এখানে কিছুক্ষণ বসে থাকার পর তো ভাবলাম যে না, এখন মনে হয় প্রায় দুটো কি আড়াইটে বাজে, আগে খেয়ে নিই তারপরে শুবো। আর আমার একটা অভ্যেস আছে যে স্নান করে ভিজে চুল নিয়ে আমি শুতে পারি না,
খেয়ে সাথে সাথে শুতে পারি না, সেই জন্য শোয়ারই আমার টাইম হয় না। এখানে তেলটা তখন ভরেছিলাম, ওই তেলটা জায়গা জিনিস জায়গা রেখে দিলাম, আর এখন খেয়ে দিই। মানে যদিও আমাদের একবার করে খাওয়া হয়ে গেছে, আর একটু একটু করে আছে, ওইগুলো এখন একটু একটু করে খাবো। আর কি কি তরকারি এগুলো তো আগে বলেছি, কিন্তু তখন আমার বিট আর গাজর ভাজাটা হয়নি, ওটা রেডি করে রেখেছিলাম, ওগুলো ভাজা হয়নি, তো ওগুলো এখন ভেজে নেবো। সেই জন্য প্রথমে দিয়েছি এসি কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল, সর্ষের তেল, তারপরে দিতে হবে রসুন থেঁতো, রসুন থেঁতো দিয়ে, আবার অনেকে শুকনো লঙ্কা ও কালো জিরে ফুরনে দিতে পারেন। আমি একদমই নর্মালভাবে রান্না করছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তারপরে দিব রসুন ফুরন, তারপরে বিট আর গাজরটাকে অনেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমি কী করি মিক্সিতে ছোটো ছোটো করে কেটে একটু মানে খুব একটা পেস্ট না, খাপ ছাড়া পেস্ট করে ওটা ভেজে নিই। এখানে হয়ে গেছে ভাজা, আর আমার আজকে এখন আর এই ডিমটা হলো আমি সেন্টার থেকে এসছে, সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে, তো ডিম দিয়ে আর বিট ভাজা ডাল দিয়ে অল্প অল্প করে খেয়ে নেব। তারপরে আর সেভাবে কিছু শ্যুট করা হয়নি, তো একদম চলে এলাম রাতে। রাতে ও নিয়ে এসছে আজকে মাছ, সবজি বাজার করে নিয়ে এসছে, তো এই সবজিগুলো আমি কেটে দিলাম, পেঁয়াজ আলু দিয়ে এখন হবে ট্যাংরা মাছের ঝোল, আর কালকের জন্য টাটা শাকটা গাছে রাখলাম। এখানে হচ্ছে আমার ভাত বসে গেছে, এই যে মাছ ভাজাও হয়ে গেছে, তারপরে হবে তরকারি। তবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।